হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি শয়তান এই মুভিটা নিয়ে কথা বলবো, এই মুভিটা নিয়ে আমি রিভিউ করব। এই মুভিটা 8 মার্চ 2024 আপনার নিয়ারেস্ট থিয়েটারে হিট করে গেছে, রিলিজ হয়ে গেছে। এই মুভিটা গুজরাতি একটা ফিল্ম ভাস সেই মুভি থেকে অ্যাডপ্ট করে নেওয়া হয়েছে, এবং এই স্টোরিটা কিন্তু লিখেছে হলো কৃষ্ণদেব ইয়াগনি। এবার আমি যদি ডিরেক্টরের কথা আসি, বিকাশ ভ্যাল এই মুভির ডিরেক্টর, যথেষ্ট ভালো তিনি ডিরেক্টর। এর আগে কিন্তু বেশ ভালো ভালো মুভি তিনি ডিরেক্ট করেছেন, আশা করি আপনারা সেই মুভিগুলো দেখেছেন। লিড কাস্ট রয়েছে আমাদের সবার প্রিয় অজয় দেবগন, এখানে তার নাম থাকে কবির। এছাড়া রয়েছে আর মাধবন, ভনরাজ থাকে হলো তার এখানে তার নাম। জ্যোথিকা রয়েছে সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস। এছাড়া রয়েছে জানকি ভদিওয়ালা, অজয় দেবগনের মেয়ের ভূমিকা এখানে পালন করছে। জানভি তার ক্যারেক্টারটার নাম। এছাড়া ধ্রুব, মোস্ট প্রবলি আমি যদি ভুল না করে থাকি, তার ছোট্ট একটা ছেলে রয়েছে আনন্দ। অঙ্গদ রাজ হলো সেই ছেলের মানে অ্যাকচুয়াল নেম। তো আমার কিন্তু এই মুভিটা সত্যি কথা বলতে দুর্দান্ত লেগেছে। এই মুভিটির ডিউরেশন হলো 2 ঘন্টা 12 মিনিট প্লাস। কেমন লাগলো আমি যদি বলি, এক কথায় অসাধারণ। একটা সেকেন্ড আপনি কিন্তু পলক ফেলতে পারবেন না। এখানে দেখিয়ে দিয়েছে অজয় দেবগন যে একজন বাবা হয়ে সে ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে সে লড়াই করে কিভাবে সে জিতে গেছে, এটাকে আমি স্পয়লার দিচ্ছি এই কারণেই, কারণ অলরেডি অনেকে দেখে নিয়েছেন। যদি আমার ভিডিওটা যদিও বা কেউ দেখেন, তারপরও আমি বলবো সে হয়তোবা নিশ্চয়ই ছুটে গিয়ে হলে এই মুভিটা দেখবে। এবং এখানে প্রত্যেকটা সিন এত সুন্দরভাবে করা হয়েছে। এখানে আমি যদি ডিওপির কথা বলি, সুধাকর কান্তি কান্তি এই মুভিটার ডিওপির কাজ তিনি করছেন। এডিটের দায়িত্ব রয়েছে সন্দীপ ফ্রাঞ্চাইজ ফ্রান্সিস, আমি যদি ভুল না করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। দুর্দান্ত তার এডিট এবং তার সাথে মিউজিক অমিত ত্রিবেদী এবং লিরিক্স কুমারের অসাধারণ অসাধারণ এবং অসাধারণ। এবং এখানে ফার্স্টে যে জিনিসটা দেখানো হয় যে একটা ফ্যামিলি, মানে এখানে কবির যে তার ফ্যামিলি, সে একটা জাস্ট একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে, সেখানে গিয়ে কিন্তু বনরাজের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার সাথে আলাপ, এবং একটা লাড্ডু খেতে দেয় বনরাজের ক্যারেক্টারটা, এবং সেই লাড্ডু খেতে গিয়ে তখন ছেলে খাবে না মেয়ে খাবে অজয় দেবগন, এই নিয়ে তাদের মধ্যে একটা কাড়াকাড়ি হয়। তার ফলে কী হয়, মেয়ে যে জানভি সে কিন্তু এই লাড্ডুটা খেয়ে নেয়। তারপর থেকে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্ল্যাক ম্যাজিক স্টার্ট হতে থাকে। এবং এখানে আর মাধবন যেভাবে তিনি অ্যাক্টিং করেছেন, এক কথা অসাধারণ। অ্যাজ এ ভিলেনের রূপে তাকে যেভাবে দেখানো হয়েছে, এবং একদম আমি যদি মুভির শেষের দিকের কথা বলি, তাকে তার যে লুকটা যেভাবে ফুটে উঠেছে না, এক কথা অসাধারণ। 108টা মেয়ে, 108খানা মেয়েকে তিনি বশ করেছেন, এবং সেই সিনসগুলো সবাই প্রায় একই সাথে ছুটে আসছে, ছুটে এসে আগুনের কাছে ঝাঁপ দিতে যাচ্ছে। সেই সিনটার কথা আমি একদম স্টোরি স্পয়লার দিচ্ছি, আমি শুরুতে বলে রাখছি, সেই সিনটাকে যেভাবে করা হচ্ছে এক কথা অসাধারণ। যদি আমি গুজরাটি মুভি ওয়াশ কিন্তু আমি দেখিনি, কিন্তু তারপরও বলবো এই মুভিটা কিন্তু সবার দেখা উচিত। এটাকে জনরা হিসেবে অ্যাজ এ সুপার ন্যাচুরাল থ্রিলার জনরা হিসেবে আমরা ট্রিট করব। যদিও এটাকে অনেকে হরর ফিল্মও বলছে, কিন্তু এটা একদমই হরর ফিল্ম নয়। আমার মনে হয় না যে বাচ্চারাও খুব একটা ভয় পাবে, যদিও ভয় পায় তাও আমি বলবো যে সেক্ষেত্রে আপনারা বাচ্চাদের হলে নিয়ে আপনাদের যাবেন না। আপনারা যদি সেরকম ইতস্তত কখনো যদি বোধ করে থাকেন, তাহলে হয়তো বা যারা অ্যাডাল্ট তারাই এই মুভিটা দেখে আসুন। এবং প্রত্যেকটা সিন অজয় দেবগনের সিন ফার্স্ট থেকে শেষ অবধি কিন্তু অজয় দেবগন ইতিমধ্যে ফাটিয়ে দিয়েছে। আর মাধবনের সাথে পাল্লা দিয়ে তিনি অভিনয় করছেন, এবং আর মাধবন যেই সিনটাতে তার কাছে হেরে গেছে, দুটো সিনে তার কাছে হেরে গেছে, সেই সিনগুলো নিয়ে আমি রিভিল করতে চাই না, তাহলে পুরোপুরি স্টোরি স্পয়লার হয়ে যাবে। এক কথা অসাধারণ। এবং অজয় দেবগন কিন্তু দেখিয়ে দিয়েছেন তিনি যে চোখ দিয়ে অভিনয় করতে পারেন, সেটা কিন্তু জ্বলন্ত দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন, যে তিনি যে শুধু চোখ দিয়ে অভিনয় করেন, শুধু যে ডায়ালগ ডেলিভারি ছাড়াও যে অভিনয় করা যায় সেটা কিন্তু এক কথা অসাধারণ। একটা সিনের কথা বলতে হবে যেখানে সে ওপর থেকে নিচে নামছে, বেয়ে বেয়ে নামছে, সেই সিনটা অসাধারণ। এবং সে যখন সে পড়ে গিয়ে ব্যথা পায়, তারপর যে তার যে একটা সে যে ব্যথা পেয়েছে সেরকম একটা ব্যাপার, শুধু তাই না, তার ছেলে যে মাথায় ব্যথা পায়, তখন তার যে এক্সপ্রেশন, যে ইমোশনালি কিন্তু আপনাকে না মুভিটাকে কানেক্টেড করে রাখবে। এবং সত্যি কথা বলতে এখানে জানভি বা ধ্রুবের যে ক্যারেক্টারটা, যে ছেলে মেয়ে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দুটো যে অভিনয় করেছে, জানভির অ্যাক্টিং আমার বেশ ভালো লাগে। তাকে যখন যেভাবে বশ করে আছে ব্ল্যাক ম্যাজিক দিয়ে, তখন সে যেরকম যে অ্যাক্টিংটা করেছে, আর মাধবন যেরকম তাকে বশ করছে সেই জায়গাগুলো দারুণ, আর মাধবন যে হাসিটা থেকে থেকে যখন হাসছে সেই সিনটা দারুণ। জ্যোথিকা তো ফাটি অভিনয় করছেন ইমোশনাল সিনে, তিনি যে মা এবং সে যে কতটা কষ্ট পাচ্ছে। একটা সিনের কথা বলতেই হবে যে
যে বশ করার ফলে কি হচ্ছে, জাহ্নবীর ক্যারেক্টারটা সে ক্রমাগত নাচ করেই যাচ্ছে করে যাচ্ছে এবং নাচ করতে করতে ক্লান্ত, কিন্তু সেখানে কিন্তু জ্যোতিকা কিছুতেই মানে কিছু বলে উঠতে পারে, যেখানে জ্যোতিকার এখানে নাম থাকে জ্যোতি, জ্যোতি নামেই এই এই মুভিতে তার অ্যাকচুয়াল নাম থাকে, মানে এই ক্যারেক্টারটা তিনি প্লে করেন, এবং কিছুতেই সে তার মেয়েকে মানে শান্ত করতে পারছে না, এবং সেখানে যদি তার জ্যোতিকার যদি এক্সপ্রেশনটা যদি দেখেন এক কথায় অসাধারণ ইমোশনালি কিন্তু মুভিটা অত্যন্ত আপনার সাথে কানেক্টেড। বিজিএম বেশ ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, কস্টিউম ডিজাইন থেকে শুরু করে প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস প্রপসগুলো এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু একটা রাতের ঘটনা, একটা দিনের মধ্যেই কিন্তু স্টোরিটা শেষ হয়েছে, এবং যে ইন্ডোরে যে শ্যুট করা যে বাড়িটা যেভাবে বানানো হয়েছে বাড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেটিং মানে একদম সেটটা যেভাবে বানানো হয়েছে না এক কথা অসাধারণ, আপনাদের গুজ বাম দিতে বাধ্য। আমি আপনাদের হাইলি হাইলি রেকমেন্ড করবো আপনারা এই শয়তান মুভিটা দেখুন, এবং অজয় দেবগান অন্য অন্য নায়কের রিমেক চলুক বা না চলুক অজয় দেবগানের রিমেক চলছে, তার মেইন কারণ সে কিন্তু খুব জেনে বুঝে তবেই কিন্তু রিমেক মুভি হাতে নেয়, এবং তারপর তার ডিজিটাল রাইটস থেকে শুরু করে যা যা হয় ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে কি আসবে না, তারপর ডিস্ট্রিবিউটরদের সাথে কথা বলা, এক্সিবিটার হ্যানা ত্যানা, প্রচুর একটা জিনিস থাকে সবসময় একটা সিনেমার পেছনে নেপথ্যে কিন্তু অনেক গল্প থাকে যেগুলো হয়তো আমরাও ঠিকঠাক মতো ক্লিয়ারলি দর্শকদের সাথে কিন্তু বলে উঠতে পারি না, কিন্তু তারপর আমি বলবো যেভাবে শয়তান মুভিটাকে বানানো হয়েছে এবং একদম যদি আপনি লাস্ট সিনে গিয়ে দেখেন অসাধারণ, লাস্ট 2-3 মিনিট এই মুভি কিন্তু আপনার পুরো মাথা ঘুরিয়ে দেবে, এবং সেখানে অজয় দেবগান কিন্তু আর মাধবনকে রীতিমতো গোল দিয়েছে। আর মাধবন যদি প্রথম থেকে শেষ অবধি যদি তাকে গোল দিয়ে থাকে তাহলে শেষ 2-3 মিনিটে কিন্তু অজয় দেবগান রীতিমতো সবগুলো গোলের শোধ করে দিয়েছে একসাথে শেষ 2-3 মিনিটে সব মিলে। কিন্তু আমি আবারও বলছি শয়তান মুভিটা দেখুন, আপনাদের কিন্তু ফাটাফাটি লাগবে, এক্সেলেন্ট একটা মুভি শয়তান। এটাই ছিল আমার শয়তান মুভি রিভিউ, যদি আমার চ্যানেল ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন আমার চ্যানেলকে, ইনস্টাগ্রামের লিঙ্ক ফেসবুকের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকেও আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিউন দাদা।